অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কাল রাতে সায়নার মিটিং মধ্যে এগুলোই ঘটেছে। বুঝলাম, কিন্তু এরপর আমাদের কি করণীয় সেটাও তো ভাবতে হবে। একদম ঠিক। আচ্ছা, আমরা কি আগের মতো ওদের মধ্যে ঝামেলা লাগানোর পথে এগোবো নাকি? বলছি বিথি, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? দেখো, আমরা মনে করছি ওই ডিভোর্স অবধি অপেক্ষা না করে নিজের সম্মান থাকতে থাকতে তুমি বাড়ি চলে যাও। তুমি অত ভাবছো এই কথাগুলো আমরা কেন বলছি? আসলে সায়ন শিবানীর প্রেমে এখনো ডুবে রয়েছে, এটা আমাদের বিশ্বাস। আর আমরা যে তোমার শুভাকাঙ্ক্ষী, এই কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে। দেখো, আমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের চিন্তা হওয়াটা তোমাদের জায়গা থেকে স্বাভাবিক, কিন্তু একটা কথা কি জানো তো, এই সম্পর্কটা আমার আর সায়নের। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমাদের শুভাকাঙ্ক্ষী, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত ব্যক্তিগত, সেটা তোমরা আমাদের উপরেই ছেড়ে দাও। দেখো, আমরাও তো একসাথে থাকি, তাই তোমাদের ভালো মন্দের ব্যাপারটা তো আমাদের চোখে পড়বেই, বলো। দেখো, আমরা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা ব্যক্তিগত, কিন্তু চোখের সামনে অন্যায় দেখলে তার মুখ বুঝে থাকতে পারবো না, তাই। আর এই অন্যায়টা যখন তোমার সঙ্গে করা হচ্ছে, তখন কি হাত পা গুটিয়ে বসে থাকা যায়, বলো? যায়, কারণ আফটার অল লাইফটা আমার, এখানে ভালো মন্দটা আমাকেই বুঝে নিতে দাও। এখানে আমার কথাটাই তো শেষ কথা হবে, আর আমার উপর কথা বলার অধিকার একজনেরই আছে, সে হলো আমার স্বামী। দেখো, আমি তো আর বাচ্চা মেয়ে নই, তাই তোমাদেরকে বলছি, তোমাদের এইসব চিন্তাগুলো আমার উপর চাপিয়ে দিও না, তাতে কোনো লাভ হবে না। আমার জীবনটা আমার মতো চলতে দাও, আমি ঠিক থাকবো।